لله رب العالمين. اللهم لك الحمد على نعمة الإيمان والإسلام، ولك الحمد أن جعلتنا من أمة محمد صلى الله عليه وسلم، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه وآله وأزواجه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فاتقوا الله يا عباد الله، اتقوا الله في علنكم وسركم، اتقوا الله في أنفسكم وأزواجكم وأولادكم وإخوانكم وعشيرتكم، اتقوا الله في جميع أقوالكم وأعمالكم. نسأل الله سبحانه أن يجعلنا من عباده المتقين، ويجعلنا من عباده المؤمنين المخلصين، ويتقبل منا صالح أعمالنا. اللهم تقبل منا، إنك أنت السميع العليم. ربنا عليك توكلنا، وإليك أنبنا، وإليك المصير. اللهم علمنا ما جهلنا، وذكرنا ما نسينا، وزدنا هدى وتقى يا رب العالمين. عباد الله، আজকে আমরা الاستقامة في الدين ووسائلها وثمراتها এ বিষয় নিয়ে কথা বলবো، কিভাবে দ্বীনের উপর দৃঢ় পথ থাকা যায় এবং তার পন্থা ও পদ্ধতি কি আর তার ফলাফলটা কি। আল ইসতিকামা এটা ইসলামের অত্যন্ত জরুরি একটি বিষয়, কারণ আমরা ঈমান আনলাম তারপর শেষ, আর কিছু করতে হবে না। ব্যাপারটা কি এমন? অবশ্যই না। আমরা ঈমান আনার পরে আমাদের ইসতিকামাতের প্রয়োজন আছে, যাতে ঈমান এবং ইসলামের যাবতীয় কর্মকাণ্ড কোরআন এবং সুন্নার আলোকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা পরিপালন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসতিকামাতের ব্যাপারে আল কোরআনের বিশদ আলোচনা করেছেন। যেমন সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ তুম্মা ইসতিকামু, যারা বলে আমাদের রব আল্লাহ, এরপর তারা দৃঢ় পথ থাকে, ইসতিকামাতের উপর যারা থাকে, তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাগণ আগমন করেন, নাজিল হন। এই সুন্দর বার্তা নিয়ে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, যে তোমরা ভয় পেও না, চিন্তিত হয়েও না, এবং তোমরা সুসংবাদ নাও এমন জান্নাতের, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছে। কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যেই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই জান্নাত তোমাদের জন্য রয়েছে, সেই সুসংবাদটা নাও। কিন্তু শর্ত হচ্ছে একটা, আল্লাহর উপর পূর্ণ ঈমান এবং অবিচল আস্থার পরে দ্বীনের উপর অবিচল থাকা, সারাটি জীবন ভর ঈমান এবং ইসলামের আলোকে জীবন পরিচালনা করা। এই কাজটা যিনি সুসম্পন্ন করতে পেরেছেন, তার জন্যই আল্লাহর পক্ষ থেকে এই অভ্যর্থনার ব্যবস্থা করা হবে বিইজনিল্লাহ। সূরাতুল আহকাফের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ তুম্মা ইসতিকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, এরপর তারা অবিচল থাকে, ইসতিকামাতের উপর থাকে, তাদের কোনো ভয় নেই, তাদের টেনশনও করতে হবে না, তাদের কোনো ধরনের চিন্তা নেই, তারা আল্লাহর পক্ষ থেকে একটা মুক্তির বেশারত তারা পেয়ে গেছে। এটাই মূলত একটা সুসংবাদ বাণী। ইমাম আহমদ রাহমাহুল্লাহ তিনি তার বিখ্যাত আল মুস্তাদ গ্রন্থে একটা হাদিস উল্লেখ করেছেন, বলেছেন, আন আবদুল্লাহ ইবনে সুফিয়ান আন আবি ক্বালা ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমরিন ফিল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ
أخبرني بأمر في الإسلام هي الله رسول أما كي إسلامير أكتا بشوي أبوهيتو كورون لا أسأل عنه أحدا بعدك أبنر پوري أمير كاوكي أي بشوي تاني جيجيش كوربونا قال قل آمنت بالله ثم استقم تمي بالو أمي الله روپور إيمان أنايون كورلام إير پور تمي أي إيمان روپور أبيچال تھاكو ইমান থেকে কখনো বিচ্ছিন্ন হইও না আজকে আমাদের মুসলিম সমাজের ভাইবন্ধুদের দিকে তাকালে দেখা যায় তারা অনেকেই যেভাবেই হোক হয়তো ঈমান এনেছে কিন্তু তাদেরকে অবিচল দেখতে পাচ্ছি না আমরা প্রতি মুহূর্তে প্রতিনিয়ত আমরা অনেকের মধ্যে ঈমান বিরোধী অবস্থান দেখতে পাচ্ছি ঈমান বিরোধী কথাবার্তা ঈমান বিরোধী চিন্তা চেতনা ঈমান বিরোধী শিক্ষা ঈমান বিরোধী বই রচনা টেক্সট বই রচনা এই সব কিছু কিন্তু এই আমাদের মুসলিম সমাজেই চলছে ওয়া আইয়াদু বিল্লাহ আল্লাহর কাছে আমরা পানাহ চাই এই বিভ্রান্ত এই পথচ্যুত এই ভ্রষ্ট মানুষদের কাছ থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে ইমানের দিকে ফিরে আসার তৌফিক দেন আমিন আল্লাহ যেন আমাদের সকলকে ইমানের উপর অবিচল থাকার তৌফিক দেন আমিন ইসলাম ইস্তিকামাতটা কি ইস্তিকামাত আমরা অর্থ করেছি অবিচল থাকা অর্থাৎ অব্যাহতভাবে ঈমান এবং ইসলামটাকে মেইনটেইন করা পরিপালন করা মূলত এটা হচ্ছে ইস্তিকামাত এটাকে সংজ্ঞায়িত করেছেন ওলামায়ে কেরাম এভাবে আল ইস্তিকামাতু হিয়া সুলুক আস-সিরাতাল মুস্তাকিম সুলুক ইয়ানি আস-সির আলা আস-সিরাতাল মুস্তাকিম যেমনটি আমরা সূরাতুল ফাতিহার মধ্যে বলে থাকি আল্লাহর কোরআনে সেটি বাণী ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন তাহলে এখানে কিন্তু আমরা ইস্তিকামাতের জন্য আল্লাহর কাছে দোয়া করছি হে আল্লাহ সফল সরল সরল সঠিক পথে আমাদেরকে পথ দেখাও তারপরে সহজ সরল সঠিক পথে অবিচলভাবে আমাদেরকে থাকার তৌফিক দাও আমাদেরকে হেদায়াত দাও এটাই হচ্ছে সুলুকুস সিরাত আল মুস্তাকিম সিরাতুল মুস্তাকিমের পথে অবিচলভাবে চলা এটাই হলো ইস্তিকামাত সহজ না বুঝতে খুব মানে সিরাতুল মুস্তাকিম যেটা আমরা জানতে পারলাম কোন সূরার মধ্যে সূরাতুল ফাতিহা কারণ আল্লাহ তাআলা এখানে সিরাতুল মুস্তাকিমের সংজ্ঞা দিয়ে দিয়েছেন আমাদেরকে সরল সঠিক পথ দেখাও সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম সেই সব লোকদের পথ এই পথে চলার কারণে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো সেই সব লোকের পথ নয় যারা মাগদুব আলাইহিম তোমার পক্ষ থেকে গজব প্রাপ্ত এবং যারা ভ্রষ্ট নয় পথচ্যুত নয় তারা মেইন ট্র্যাকের উপর দিয়ে চলছে কখনো এদিক ওদিক পথচ্যুত হয়নি কিংবা সেই সব লোকদের মতো পথ চলেনি যাদেরকে তুমি গজব দিয়েছ যাদেরকে তুমি আজাদ দিয়েছ যাদেরকে যাদের প্রতি তুমি প্রধানিত হয়েছ তাহলে দেখেন কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাতুল মুস্তাকিমের সংজ্ঞাটা দিয়েছেন এর থেকে ইস্তিকামাতের সংজ্ঞাটা আমরা পেয়ে গিয়েছি কারণ মুস্তাকিম মুস্তাকিম শব্দটা ইস্তিকামাত থেকে এসেছে অতএব আপনাকে অবিচল যতদিন আপনার শ্বাস আছে নিঃশ্বাস আছে ততদিন পর্যন্ত এই সহজ সরল পথে চলতে হবে এ থেকে এদিক ওদিক যাওয়া চলবে না যদি যান তাহলে আপনার ইস্তিকামাতটা নষ্ট হয়ে গেল সিরাতুল মুস্তাকিমের উপর যিনি অবিচলভাবে থাকতে পারছেন চলতে পারছেন তিনি ইস্তিকামাতটাকে মেইনটেইন করলেন সে ইস্তিকামাত মেইনটেইন করার কথা এবং ইস্তিকামাত যারা পরিপালন করছেন তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদগুলো দিলেন ইস্তিকামাতের কয়েকটা দরাজা আছে কয়েকটা স্তর ইস্তিকামাতের কয়েকটা স্তর অর্থাৎ সিরাতুল মুস্তাকিমে চলার কয়েকটা স্তর আছে প্রথম স্তর হচ্ছে আত-তাবাতু আলা তাওহীদ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহ তাওহীদের উপর অত্যন্ত দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ আপনি তাওহীদ থেকে কখনোই চ্যুত হবেন না তাহলে তৌহিদকেও তো বুঝতে হবে তাই না আল্লাহর যে একত্ববাদ
তার রুবুবিয়ত তার উলুহিয়াত তার নাম এবং সিফাতের ক্ষেত্রে সেই একত্ববাদ থেকে একচুল বা অনুপরিমাণও আপনি বিচ্যুত হচ্ছেন না এটাই হচ্ছে তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকা এবং পাশাপাশি তাওহীদকে ধ্বংসকারী শিরক এবং তাওহীদের এবং শিরকের অনুসারী মুশরিক এদের থেকে পরিপূর্ণভাবে মুক্ত থাকা শিরকের সাথে কোনো সম্পর্ক না রাখা আর মুশরিকদের সাথেও কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না রাখা এটা হলো ইস্তেকামাতের প্রথম স্তর যেটা আমাদের সবার উপর অত্যন্ত জরুরি এবং দ্বিতীয় যে স্তর ইস্তেকামাতের দ্বিতীয় স্তর সেটা হলো লুজুমুল আওয়ামির ওয়ান নাওয়াহি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যত নির্দেশ এসেছে সেই নির্দেশগুলো পালন করা এবং যত নিষেধাজ্ঞা এসেছে সেই নিষেধাজ্ঞা অনুযায়ী নিষিদ্ধ বস্তুকে বর্জন করা এটা ইস্তেকামাতের দ্বিতীয় স্তর সবটাই কিন্তু জরুরি তাহলে প্রথম কাজটা কি করতে হবে তাওহীদকে বুঝে তাওহীদ বিরোধী অবস্থান থেকে নিজেকে সর্বতোভাবে এবং সর্বোত্তমভাবে মুক্ত রাখা আর দ্বিতীয় হচ্ছে আল্লাহ এর পক্ষ থেকে এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির পক্ষ থেকে যত নির্দেশ এসেছে নির্দেশের গুরুত্ব অনুযায়ী সেটাকে বাস্তবায়ন করা এটা কেন বলছি কিছু নির্দেশ আছে ফরজ এবং ওয়াজিব কিছু নির্দেশ আছে সুন্নাত মুস্তাহাব কিছু নির্দেশ আছে অনুমতি অনুমতি এটা জায়েজ এবং মুবাহের পর্যায়ে মুবাহের পর্যায়ের কাজগুলো তো জরুরি নয় যে করতেই হবে ফলে এই নির্দেশের মধ্যে চৌহদ্দির মধ্যে অবস্থান করা এটা হলো লুজুম আল আওয়ামের আর লুজুম আল নাওয়াহি হচ্ছে যে কাজগুলোকে নিষেধ করেছেন যেমন মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন প্রতারণা করতে নিষেধ করেছেন খাদ্যে ভেজাল মেশাতে নিষেধ করেছেন বা মানুষ যা কিছু সেবন করে যেমন ঔষধ কিংবা পানি বা এরকম আরও যা কিছু আছে এর সব কিছুর মধ্যে ভেজাল মেশাতে নিষেধ করেছেন মদ পান করতে মাদকদ্রব্য গ্রহণ করতে নিষেধ করেছেন জেনা ব্যবিচার অশ্লীল কাজে কর্মে কথায় লিপ্ত হতে নিষেধ করেছেন অশ্লীলতার প্রচার প্রসার করতে নিষেধ করেছেন সেটা ইন্টারনেটে হোক পত্রিকার মাধ্যমে হোক পুস্তকের মাধ্যমে হোক যেভাবেই হোক না কেন এগুলো হলো নাওয়াহি শুধুমাত্র হারাম বলতে অল্প দু চারটা হারাম কাজ এটা বললে তো হবে না সকল হারাম বর্জন করা এটা পার্ট অফ ইস্তেকামা এটা ইস্তেকামার অংশ অতএব যেই সমস্ত দিনদার মানুষেরা শুধুমাত্র কিছু দিনই ভালো এলেম ভালো আমলগুলো করছেন কিন্তু নিষেধাজ্ঞাগুলোর দিকে ভ্রক্ষেপ করছেন না তাদেরও কিন্তু সমস্যা তারা ইস্তেকামাতের উপর আছে কি নেই তারা ইস্তেকামাতের উপর নেই ইস্তেকামাতের উপর থাকতে হলে আল্লাহর নির্দেশও বাস্তবায়ন করতে হবে আর তার নিষেধাজ্ঞাকেও তাবিল করতে হবে অর্থাৎ যেগুলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন সমাজ থেকে পরিবার থেকে লেনদেন থেকে বাজার থেকে এবং নিজ নিজ জনপদ থেকে কমিউনিটি থেকে এবং ব্যক্তিজীবন থেকে সেগুলোকে বিসর্জন দিতে হবে সেগুলোকে বাদ দিতে হবে সেগুলোকে বাদ দিতে হবে এটা হলো দ্বিতীয় স্তর তৃতীয় যে স্তর সেটা তো আমরা সহজেই বুঝতে পারছি সেটি হচ্ছে তাকওয়ার স্তর তাকওয়াটা সব কিছুকেই সামিল করে কিন্তু সাধারণত আমরা মনে করি যে নওয়াফিল বা অতিরিক্ত আমল যেগুলো করার মধ্য দিয়ে মানুষ তার মর্যাদাকে আরও অতি উচ্চে নিয়ে যায় তাকওয়ার সর্বোচ্চ স্তর হলো সেটা যেমন আপনি ফরজ যাকাত দেওয়ার পরে আরও কিছু নফল সাদাকা করলেন এটা প্রয়োজন আছে আজকে যেমন ধরেন এখন প্রচণ্ড শীত পড়ছে আমরা সবাই আক্রান্ত হয়ে গেছি আমারও সর্দি হয়েছে দেখছেন স্বরটাও কিছু চেঞ্জ হয়ে গেছে এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা এই পরীক্ষা আমাদের উত্তীর্ণ হতে হবে সবর করতে হবে এই প্রচণ্ড ঠান্ডায় আমাদের অনেক ভাই বোনেরা আছেন যাদের একটা পাতলা কম্বল পর্যন্ত নেই তাদের কথা কি আমরা মনে করছি আমরা বারবার বিভিন্ন খুতবায় বলেছি ঈদের দিনের খুতবাগুলোতে আমরা বলেছি আজকের সেই আনন্দের দিনে আপনারা সব ভাই বোনদেরকে ভুলে যাবেন না আজকে যখন প্রচণ্ড ঠান্ডা আমরা মনে করি যে শীতকালে একটু ঠান্ডা পড়াই উচিত তা না হলে তো জ্যাকেটটা ইউজ করতে পারছি না কম্বলটা ইউজ হচ্ছে না তাই না এই নভেম্বর মাসে আপনি দেখবেন যে বেশ গরমই পড়েছিল ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে শীতটা শুরু হলো এবং সেই শীত এখন কনকনে শীতে পরিণত হয়েছে তাহলে আমাদের যে সকল ভাই বোনরা আছেন তাদেরকে তো কিছু সাহায্য সহযোগিতা প্রয়োজন
অনেকে হয়তো একটা কোড়ে ঘরে থাকে, প্রচণ্ড বাতাস, ঠান্ডা বাতাস ঢুকছে, কম্বল নাই, অতএব শীত বস্ত্র তাদেরকে দেওয়া প্রয়োজন। আপনি কিছু সাদাকা করেন, এই সাদাকার মধ্য দিয়ে আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়বে, এটাও পার্ট অফ ইস্তেকামা, এটাও ইস্তেকামা। অতএব ইস্তেকামাতের এই তিনটা বিষয় বর্ণনার পরে আমরা সংক্ষেপে একটু বলবো যে ইস্তেকামাত অর্জন করার জন্য কি করা উচিত। ইস্তেকামাত আমরা চিনলাম এবং মোটা দাগে তার স্তরগুলো বুঝলাম, কিন্তু অর্জন করার জন্য এর ওয়াসাইলটা কি, মাধ্যমগুলো কি, সেগুলো সংক্ষেপে বলছি। এক নম্বর হচ্ছে ইখলাস, ইখলাস অন্তরের বিশুদ্ধতা, নিয়তের বিশুদ্ধতা। নিয়তের বিশুদ্ধতা অর্জিত হয় যদি সব কিছু আল্লাহর জন্য খালিস করে নেন। এই জন্য ইখলাস শব্দটা নিয়তের সর্বাত্মক বিশুদ্ধতার জন্য চমৎকার একটা শেরাই শব্দ, যেটা দিয়ে আমরা আমাদের কলবের যত ইসলাহ আছে, সংশোধন আছে, সবটাকে মিন করে থাকি। এবং সেই বিখ্যাত হাদিসটা আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করে দিয়েছেন কীভাবে অন্তরটাকে শুদ্ধ করতে হয়, সংশোধন করতে হয় নিয়তটাকে শুদ্ধ করার জন্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। জেনে রাখো শরীরের মধ্যে একটা পিণ্ড আছে, যখন সেই পিণ্ডটা বিশুদ্ধ হয়, সঠিক হয় অথবা সংশোধিত হয়, তখন পুরো শরীরটাই বিশুদ্ধ হয়ে যায়, সংশোধিত হয়ে যায়। আর যখন সেই পিণ্ডটা বিপর্যস্ত হয়, নষ্ট হয়, তখন পুরো শরীরটাই নষ্ট হয়ে যায়। নষ্ট হয় না? হার্ট অ্যাটাক করলে কি হয়, মানুষ বাঁচে? অধিকাংশ সময় মানুষ বাঁচে না, যদি বাঁচেও একটা ফল্ট নিয়ে, একটা ত্রুটি নিয়ে বাঁচে, তাকে খুব সতর্কতার সাথে থাকতে হয়। যাই হোক, তাহলে এটা হলো ফিজিক্যাল অবস্থা, কিন্তু হার্টের এই ফিজিক্যাল অবস্থার বাইরেও আর একটা অবস্থা আছে। যখন সে পাপ করে, যখন সে হার্টের মধ্যে ঈমান পোষণ করে না, তখন সেটা সুস্থ কি অসুস্থ বলেন? অসুস্থ। সেই হার্টটাকে যদি আপনি শুদ্ধ না করেন, তাহলে দেখবেন এই ঈমানের অভাবে, তাকওয়ার অভাবে, সালাহ এবং কল্যাণের অভাবে এই হার্টটাই সমাজ বিধ্বংসী সকল কাজে লিপ্ত হবে। এই হার্টটাই আপনাকে এবং আরও অনেক দুষ্ট মানুষকে খারাপ কাজ, দুর্নীতির দিকে ঠেলে দেবে। এই হার্টটাই আল্লাহদ্রোহী অবস্থানে আপনাকে নিয়ে যাবে। এই হার্টটাই যদি কলুষিত হয়, যদি নষ্ট হয়, যারা আল্লাহকে মানে না, আল্লাহর দিনের বাইরে যারা চলে গেছে, সেই সমস্ত অমুসলিমদের কৃষ্টি কালচার, তাদের আরও যে সমস্ত সমকামিতার মতো অবৈধ ঘৃণ্য জিনিস, সেগুলোকে এই সমাজে, মুসলিম সমাজে নিয়ে আসবে, মুসলিম সমাজে নিয়ে আসবে। এসেছে কি না বলে? এসেছে, নিয়ে এসেছে এবং নিয়ে আসতেই থাকবে, কারণ এরকম একটা জেনারেশন তৈরি হয়ে গেছে যাদের হার্ট নষ্ট হয়ে গেছে। কে নষ্ট করেছে জানেন? এই পাশ্চাত্যের লোকেরা। আপনি পাঠাচ্ছেন, পিএইচডি করে আসবে, এমফিল করে আসবে, সাথে হার্টটাকে ওখানে তারা অপারেশন করে চলে আসে। এই অপারেশনটা ফিজিক্যাল অপারেশন না, ওয়াশড আউট হয়ে যায়। তখন তারা ইসলামের সব কিছু ওয়াশ করে ফেলে, বাকি ওদের চিন্তা চেতনা নিয়ে আসে। তখন তারা আমাদের দেশে বসে পাঠ্যপুস্তক রচনা করে, এ করে, সে করে, কত কিছু করে, এবং তাদের চিন্তা চেতনাগুলো তারা রিপ্লেস করে কোরআন সুন্নার বদলে। বুঝতে পারছেন হার্টটা এখন শুদ্ধ হওয়া কতটা জরুরি? এই হার্টটা যদি শুদ্ধ না হয়, তাহলে আপনি মুসলিম হয়ে, মুসলিম সমাজের কর্ণধার হয়ে আপনি মুসলিমদের সাথে গাদ্দারি করতে পারেন। আপনি মসজিদমুখী হয়েও আপনি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিতে পারেন। আপনি কোরআন বাসায় রাখেন এবং তেলাওয়াত করেও কোরআন বিরোধী বিভিন্ন কার্যক্রম হাতে নিতে পারেন, কারণ আপনার হার্টটা যে কলুষিত হয়ে গেছে, ওটা যে বিপর্যস্ত হয়ে গেছে। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন এই হার্ট, এই অন্তরটা বিপর্যস্ত হয়, নষ্ট হয়ে যায়, পুরো দেহ অর্থাৎ গোটা উম্মা তখন বিপর্যস্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেটা হলো হার্ট। অতএব এটাকে শুদ্ধ করা। আপনি ইস্তেকামের উপর থাকতে যাচ্ছেন, ইস্তেকামাতের উপরে, আপনি দ্বীনের উপরে, ঈমানের উপরে, তাকওয়ার উপরে, আখলাকের উপরে, আখলাকুল হাসানার উপরে আপনি অবিচল থাকতে চাচ্ছেন, তাহলে আগে হার্টটাকে শুদ্ধ করেন, আগে হার্টটাকে শুদ্ধ করেন।
ইমানে ভরপুর করেন, ইমানের চার্জে এটাকে ফুল চার্জ করেন 100%। আমাদের পাপ কাজ তখন হয় যখন চার্জ কমে যায়। এটাকে আপনি মোবাইলের সাথে পুরোপুরি তুলনা করতে পারবেন না। মোবাইল 20%ও চলে, 50% চার্জেও চলে, 80% তো খুব ভালোই চলে, কিন্তু আপনার হার্টে 100% ইমানের চার্জ লাগবে। এটা মনে রাখবেন, কমে গেলে ওই জায়গাটা পাপ দখল করে ফেলবে। এই জন্য সবসময় চেষ্টা করবেন ইমানের চার্জটা যেন 100% থাকে সর্বক্ষণে। এটাকে মোবাইলের মতো ভাববেন না যে 5% আছে কথা তো চালিয়ে যেতে পারবো, সেভাবে কিয়াস করা যাবে না। তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে এখলাস। এখলাসের উপর অনেক বড় আলোচনা, সে আলোচনা আমরা করব না। এই শব্দের সাথে আপনারা পরিচিত, নিয়তের বিশুদ্ধতা লাগবেই, এখলাস ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। হবে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলাসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইয়ুকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন আল্লাহর ইবাদত করে, দিনকে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য নির্ধারিত করে নিয়ে আল্লাহর জন্য সে সালাত করবে। قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বলো আমার সালাত, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ রব্বুল আলামিন আল্লাহর জন্য। এটা ইখলাসের মূল কথা। আপনার জীবনের সব কাজকে আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য উৎসর্গ করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি পারফর্ম করবেন, সম্পন্ন করবেন, তাহলে আপনার ইখলাসটা থাকলো। আপনি যদি এমন কোনো কাজ করেন যাতে আল্লাহ সন্তুষ্ট হয় না, তাতে কি জীবনটা আল্লাহ সন্তুষ্টির পথে ব্যয় করলেন? হারাম দিয়ে কি আল্লাহ সন্তুষ্ট হয়? তাহলে আমাদের জীবনের একটা বড় অংশ দেখেন মুসলিমরা কতটাই গাফেল, সে তার জীবনের একটা বড় অংশ হারামের মধ্যে ব্যয় করে, সে আল্লাহর নির্দেশ পরিপালন থেকে বের হয়ে যায়, সে সালাত পড়ে না, সে যাকাত দেয় না, সে সিয়াম পালন করে না, এবং সে মিথ্যা কথা বলে, সে মানুষকে বিভ্রান্ত করে, এবং সে ক্লাবে যায়, কনসার্টে যায়, ডিজে পার্টিতে যায়। এগুলোর মাধ্যমে আপনার এখলাস থাকে? বলেন তো, কিভাবে আপনি এগুলোর মাধ্যমে এখলাস মেনটেন করবেন? এগুলো তো আল্লাহর গজব উদ্রেককারী আমল, নিষিদ্ধ কাজ। আর যদি এখলাস না থাকে ইসলামের বা ইস্তেকামাতের কিংবা সার্বিকভাবে সকল কাজের প্রথম শর্ত কি? ইমানের পরে এখলাস। সে এখলাসটা যদি ব্যাহত হয়, এখলাসটা যদি আপনি আমি মেনটেন করতে না পারি, তাহলে কোনো দিন আপনি ইস্তেকামাতের মধ্যে আসতে পারবেন না। এটা হলো প্রথম বিষয়। এখলাসের সাথে আমরা বলেছি ইসলাহুল কুলুব, একই কথা, কলবকে ইসলাহ করা, কলবকে শুদ্ধ করা, এবং এর মাধ্যমে ইস্তেকামাতের পথে অগ্রসর হওয়া। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে তলাবুল আলমা শারঈ, তলাবুল আলমা শারঈ। আপনি ইস্তেকামাত অর্জন করবেন, দিনের উপর অবিচল থাকবেন, জ্ঞান লাগবে না? জ্ঞান ছাড়া কি এক কদম চলা যায় ইসলামে? আপনি যেমন নতুন মুসলিম হলেন, সালাত কীভাবে পড়তে হয় জানেন না, তাহলে কি সালাত পড়তে পারবেন? আপনার জন্য হয়তো স্পেশাল প্রথম দিকে একটা আমল আছে, সেটা হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, মানে জাস্ট, যেহেতু তার হয়তো এই দুটো শব্দের বেশি আর জানা না, এভাবে তিনি সালাতটা শেষ করবেন। কিন্তু এটা বেশি দিন চলবে না, আপনাকে ইসলাম আনয়নের পরপরই সঠিকভাবে সালাতের পদ্ধতিটা এ টু জেড আপনাকে জেনে নিতে হবে। তাহলে এলেম লাগবে, এলেম ছাড়া কোনো সুযোগ নাই। আপনি আল্লাহু আকবার বলে সালাত শুরু করলেন, এখন দোয়াউল ইস্তেফতাহ যেটাকে আমাদের দেশে সানা বলা হয়, এটা যদি আপনার মুখস্থ না থাকে পড়তে পারবেন? কাগজ দিয়ে কি নামাজের মধ্যে পড়তে পারবেন? হবে না। এরপরে সুরাতুল ফাতেহা মুখস্থ না থাকলে কেমনে পড়বেন? তারপর আরেকটা সুরা মেলানো বা আয়াত মেলানো, এভাবে আরও যে সমস্ত আদকারগুলো আছে, তাশাহুদ আছে, দুরুদ আছে ইত্যাদি, যেটা যেখানে পড়া প্রয়োজন সেটা একটা নলেজের ব্যাপার। আপনি যদি আল্লাহু আকবার বলে আত্তাহিয়াত পড়া শুরু করেন, এটা কি চলবে? চলবে না। নলেজ, দেখেন নলেজটা হচ্ছে শুধু মুখস্থ করলে হবে না, জায়গা মতো সব কিছুকে ফিট করতে হবে। যদি চেঞ্জ করে দেন গাড়ি তো চলবে না,
ব্যাটারিটা যদি ব্যাটারির জায়গায় না লাগান, পিছনে লাগান, আরও দামি দামি ব্যাটারি লাগান, কোনো কাজ হবে? তো গাড়িতে স্টার্টই নেবে না কোনো দিন। আমাদের ক্ষেত্রেও তাই, কিন্তু আমাদের দেশের মানুষ অনেক সময় এগুলো বুঝেই না, বলে আমি আল্লাহর জন্য করেছি, আল্লাহ কবুল করতে বাধ্য। আল্লাহু আকবার। তো আপনি নিজের জিনিসই তো আপনি দেখেন না, বাধ্য করতে পারেন না। জায়গা মতো জিনিসকে ফিট না করলে সেটা কি কাজ করবে? কোনো দিন কাজ করবে না। একটা ফ্রিজও দেখবেন কাজ করবে না যদি সুইচের মধ্যে আপনি তাকে কানেক্ট না করেন, যদি অন্য জায়গা পানির সাথে কানেক্ট করে দেন, তাহলে তো ফ্রিজ চলবে না। এই জিনিসটা কেন আল্লাহর ব্যাপারে আমরা বুঝি না? আপনি বেদাত দিয়ে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে চান, আল্লাহকে খুশি করতে চান, বেদাতকে আল্লাহ গ্রহণ করবেন? আপনি হারাম কাজের মধ্য দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে চান? আপনি অন্যায়ের মধ্য দিয়ে, জুলুম ইত্যাদির মধ্য দিয়ে আপনি একটা গুড গভর্নেন্স তৈরি করতে চান? এটা কোশ্চেন কালে হবে না। সব কিছুর একটা নিয়ম আছে। আল্লাহ সুবহান তাআলা নিজেই বলে দিয়েছেন, আমি সব কিছু সুনির্দিষ্ট পরিমাণে এবং পরিমাপে আমি সৃষ্টি করেছি। অতএব আল্লাহর যে সৃষ্টির ধারা, জাগতিক কিংবা শরঈ, এই ধারা অনুযায়ী আপনাকে জেনে নিতে হবে, তারপরে কাজ করতে হবে, তখনই আপনার সব কিছু কাজ করবে, এটা মনে রাখবেন। অতএব জাগতিক ক্ষেত্রেও আপনি দেখেন না, একটা মেশিন চালাতে গেলে, একটা যে কোনো জিনিস আপনি অপারেট করতে গেলে আপনার কিন্তু প্রপার নলেজটা লাগবে। এই জন্য প্রত্যেকটা ইলেকট্রনিক্স ডিভাইসে আপনি দেখবেন যে একটা ম্যানুয়াল তৈরি করে দেওয়া হয়, একটা গাইড বুক করে দেওয়া হয়। অনেক গাইড বুক বিভিন্ন ভাষায় থাকে, বাংলায়, ইংরেজিতে, আরবিতে, বিভিন্ন ভাষায়, যেটা আপনি বুঝেন, যাতে ইউজাররা এই গাইডটা ফলো করে জিনিসটাকে প্রপারলি অপারেট করতে পারে। তাহলে ইসলামের ক্ষেত্রে আমরা এত ব্যর্থ চিন্তা করি কেন, ভুল চিন্তা করি কেন? যেন তেনভাবে করলে হয়ে যাবে। আপনি শেরেক করে কি তাওহীদের ফলাফল আনতে পারবেন? তাওহীদ যেটা আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আর আপনি শেরকে যদি লিপ্ত থাকেন, তাহলে তো আপনার আপনি সে ফলাফল কোনো দিন আনতে পারবেন না, আপনি যতই নিজেকে মোমেন দাবি করেন না কেন। অতএব সর্বক্ষেত্রে তৌহিদমুখী হতে হবে, শেরেক মুক্ত করতে হবে, এবং এই সব কিছু এলেম লাগবে। আপনি প্রপার তৌহিদকে বুঝতে গেলে কোন কোন কাজ শেরেক, কেন শেরেক হচ্ছে, সেটার জন্য এলেম লাগবে। ইবাদতগুলো সঠিকভাবে পরিপালনের জন্য এলেম লাগবে। হালাল হারাম জানার জন্য এলেম লাগবে। এই এলেম ছাড়া আপনার দিনই জীবন অচল হয়ে পড়বে, ফলে ইস্তেকামত আর অর্জিত হবে না। আপনার প্রপার এলেম না থাকলে আপনি দেখবেন কথায় কথায় ভুলের মধ্যে পা দিবেন, আপনি বিচ্যুত হয়ে যাবেন, সঠিক পথে থাকতে পারবেন না। তাহলে এটা কি ইস্তেকামত হলো? অথচ আমরা বলেছি ইস্তেকামত হচ্ছে সুলুকুস সিরাতিল মুস্তাকিম, সার্বক্ষণিকভাবে একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত সিরাতুল মুস্তাকিমের মধ্যে থাকাটাই হলো বা চলাটাই হলো ইস্তেকামত। আর বারবার ভুল করে যদি আপনি পথ থেকে বিচ্যুত হয়ে পড়েন, তাহলে তো ইস্তেকামতের মধ্যে থাকলেন না। আর যদি আমরা একটা জিনিস বলি যে আপনি তওবা করবেন, তওবাটাও ইস্তেকামতের পার্ট। এটা ইচ্ছার বিরুদ্ধে ভুল হয়ে গেলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো ভুল করে ফেলেন, তওবা করে ফিরে আসবেন, সেটা আরেকটা প্রসঙ্গ। কিন্তু এলেমের অভাবে ইস্তেকামতের মধ্যে থাকা যাবে না। একজন কবি আচ্ছা এভাবে বলেছেন, আল ইলমু ক্বাল আল্লাহু ক্বালা রাসূলুহু, ইলম হচ্ছে যা আল্লাহ বলেছেন, যা তার রাসূল বলেছেন, ক্বালা সাহাবাতু, এবং যা সাহাবায়ে কেরাম বলেছেন। আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং সাহাবায়ে কেরাম বলেছেন। মূলত ইলমের মূল চৌহদ্দি হচ্ছে এই তিনটা বক্তব্য, লাইসা বিত্তামভিহি, এটা শুধুমাত্র ইশারা ইঙ্গিত বা নিজের যুক্তি পেশ করার মধ্য দিয়ে এলেম হবে না। আচ্ছা, তাহলে আমরা যে এলেমের কথা এখানে বললাম, যেটা আমাদের অর্জিত হতেই হবে, সেটা হচ্ছে ইলমুল কিতাব ওয়াস সুন্নাহ আলা দাউ'ই ফাহমি সালাফিল উম্মাহ। ইলমুল কিতাব ওয়াস সুন্নাহ আলা দাউ'ই ফাহমি সালাফিনাস সালাফিল উম্মাহ, অর্থাৎ উম্মতের যারা সালাফ ছিলেন, সাহাবায়ে কেরাম এবং তাদের প্রকৃত অনুসারী, তাদের বুঝ অনুযায়ী কোরআন এবং সুন্নাকে বোঝা। তাদের বুঝের বিরুদ্ধে গিয়ে যদি আপনি কোরআন সুন্নার ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করেন, তাহলে সেটাকে এলেম বলা হবে না। আজকাল মানুষের মধ্যে সেই প্রবণতা শুরু হয়ে গেছে। দেখবেন যে অনেক আয়াতের ব্যাখ্যা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস যেটা বলেছেন, তিনি বললেন যে তারা বুঝেন নাই, আমি বুঝেছি। এটা কি এলেম? ইমাম বুখারী রাহমাহুল্লাহ অনেকগুলো আবওয়াবে অনেক হাদিস নিয়ে এসছেন। আজকে হঠাৎ করে কেউ যদি এসে বলেন
যে ইমাম বুখারীর এই বক্তব্য সঠিক নন, সঠিক নয়, তিনি বুঝেছেন, তাহলে উম্মা কি আজকের এই নতুন লোকটার কথা শুনবে, নাকি আমাদের সালাফ যিনি মানে যার সত্যিকারের একজন অনুসারী ছিলেন ইমাম বুখারী? শুধু তাই না, তিনি উম্মতের ক্ষণজন্মা একজন মহান মুহাদ্দিস ছিলেন, যার স্মৃতিশক্তি ছিল আনপ্যারালাল, বিস্ময়কর, যিনি হাজার হাজার হাদিস শুরু থেকে শেষ পর্যন্ত বলতে পারতেন, আবার উল্টা দিক থেকেও বলতে পারতেন। কীরকম মেধা, এ যুগে সেই মেধা পাবেন না। এরকম একজন ব্যক্তিকে যদি আজকের বিভ্রান্ত কোনো মানুষ এসে বলে যে না তিনি বুঝেন নাই, অথবা তার সহিশুদ্ধর জ্ঞানটা আমরা নেব না, তাহলে এই 1400-1500 বছর পরে বিভ্রান্ত মানুষ যার কোনো এলেমি নেই, যা আরবি পড়তে পারে না ঠিক মতো, তাদের কথা মানা যাবে? মানা যাবে না। তাহলে এলেমকে এক্সপ্লোর করতে হবে প্রিয় ভাইয়েরা। আজকে অনেক শিক্ষিত মানুষ এলেমে ধোঁকা খাচ্ছেন, বিভ্রান্ত বিচ্যুত মানুষদের কাছ থেকে এলেম নিচ্ছেন, এটা ভয়াবহ ফলাফল নিয়ে আসবে আমাদের জন্যে। যে কোনো জিনিসকে তার সোর্স থেকে গ্রহণ করতে হবে, যে কোনো জিনিসকে। আপনি বিদ্যুৎ উৎপাদন করবেন, তাহলে যেখান থেকে বিদ্যুৎ উৎপাদিত হয় সেটা জলবিদ্যুৎ হোক, অথবা এই যে গ্যাসের মাধ্যমে কিংবা পারমাণবিক চুল্লির মাধ্যমে, যেখানেই হোক যেভাবে হোক আপনি সেখানে যেতে হবে, অন্যথায় অন্যভাবে বিদ্যুৎ উৎপাদন করা যাবে না। জ্ঞান প্রডিউস হয় যেখান থেকে, আপনাকে সেখান থেকে জ্ঞানকে নিতে হবে। জ্ঞানের মূল ভাণ্ডার হলো আল কোরআন এবং আস সুন্নাহ। জ্ঞানের বুঝটা নিতে হবে সালাফুল উম্মাহ, উম্মার যারা সালাফ তাদের কাছ থেকে। এবং আজকে আপনি কোনো গবেষণা করতে পারবেন না, আমরা সেটা বলছি না, গবেষণার যোগ্যতা যদি আপনার থাকে, গবেষণার শর্তগুলো যদি আপনি পূরণ করেন, তাহলেও মনে রাখতে হবে কোরআন সুন্নার মেইন স্ট্রিমের বাইরে গিয়ে কিংবা উম্মার যারা সালাফ ছিলেন, সাহাবায়ে কেরাম, তাবেউন, আতবাউত তাবেঈন, আইম্মাতুল হুদা, তাদের তরিকাকে ইগনোর করে উপেক্ষা করে আসলে কোনো গবেষণা হতে পারে না। এটা সব জায়গাতেই দেখেন না, যারা ডাক্তার তারা হঠাৎ করে নিজের থেকে বানিয়ে কিছু বলতে পারেন? তারও তো কিছু ম্যাথাডোলজি আছে, এবং পূর্বের গবেষণাগুলো তাকেও মাথায় রাখতে হয়, কনসিডার করতে হয়। যিনি বিজ্ঞানী, যিনি বিভিন্ন সায়েন্সের বিভিন্ন বিষয়ের যারা গবেষক, যেমন ধরে নিলাম ধান গবেষক অথবা পাট গবেষক, তাকেও তো একটা ম্যাথাডোলজি ফলো করতে হয় নাকি? তাহলে আজকে যারা ইসলামকে ফলো করতে চান, তারা যেমন ইচ্ছা তেমন এটা হতে পারে না, তাকে এলেমটা অর্জন করতে হবে সেই আদলে যেই ফরম্যাটটা ঠিক করে দিয়েছে আল কোরআন এবং আস সুন্নাহ, যেই ফরম্যাটটা ঠিক করে দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই ফরম্যাটটা স্বীকৃত ছিল সাহাবায়ে কেরামের যুগে, যেই ফরম্যাটটার উপরে আমাদের সকল ইমাম, ইমামুল হাদিস, আইম্মাতুল হাদিস, আইম্মাতুত তাফসীর, আইম্মাতুল উলুমা শারঈয়্যাহ, এই সকল বড় বড় ইমামরা যেই ফরম্যাটটা ঠিক করে দিয়েছিলেন, এই ফরম্যাটের বাইরে যাওয়া যাবে না। কারণ আধুনিক যুগে এসে নতুন অনেক ফরম্যাট তৈরি হয়েছে, এই ফরম্যাটগুলো তৈরি করেছে কখনো প্রাচ্যবিদেরা, প্রাচ্যবিদদের নাম তো শুনেছেন, পাশ্চাত্য শিক্ষিত ইহুদি নাসারারা, কখনো ঠিক করেছে পৌত্তলিকরা, কখনো ঠিক করেছে পাশ্চাত্যের তথাকথিত পণ্ডিতজনেরা, সেগুলো আমাদের জন্য গ্রহণযোগ্য নয়, তাদের কোনো ফরম্যাটই আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। আমাদের কাছে গ্রহণযোগ্য হলো আল্লাহ এবং তার রাসূল যে ফরম্যাটটা ঠিক করেছেন। অতএব মনে রাখতে হবে এই যে উলুমা শারঈয়্যা কথা আমরা বললাম, আপনার ইস্তেকামাতের জন্য শরীয়তের যথাযথ এলেম প্রয়োজন, এবং সেটাও আমরা বলেছি যে কীভাবে, সেটা হলো কোরআন সুন্নাহর জ্ঞান সালাফে সালেহিনের ফাহাম অনুযায়ী। আর মনে রাখবেন আরেকটা বিষয়, ইমাম বুখারী এ বিষয়ে আমাদেরকে তানবিহ করেছেন, বাবুল ইলমে ক্বাবল আল কাওলি ওয়াল আমাল, বাব আল ইলম, তিনি একটা পরিচ্ছেদ নিয়ে এসেছেন, সেখানে পরিচ্ছেদের শিরোনামই দিয়েছেন যে কথা বলার আগে এবং আমল করার আগে ইলম অর্জন করতে হবে, কথা বলার আগে এবং আমল করার আগে ইলম অর্জন করতে হবে। আপনি কাউকে কিছু জানাতে চান, প্রশ্ন হচ্ছে আপনি জানেন কি না, তাই না? আপনি একটা সুন্দর আমল করতে চান, প্রশ্ন হচ্ছে এই আমলটা শুদ্ধ কি শুদ্ধ নয়, অথবা এই আমলটা কিভাবে পরিপালন করতে হবে, সেটা তো আপনাকে আগে জানতে হবে। এই জন্যই তিনি বলেছেন বাবুল ইলমি ক্বাবল আল কাওলি ওয়াল আমাল, যে কোনো কথা কাজের আগে এলেমটা অর্জন করতে হবে। আর আল্লাহ তাআলাই তো আসলে সেভাবেই উপস্থাপন করেছেন এলেমটাকে, ফা আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ,
জেনে নাও আল্লাহ ছাড়া সত্যিকারের আর কোনো ইলাহ নেই। অতএব সব কিছুর আগে এলেম অর্জন করতে হবে। এলেম যত প্রপারলি অর্জন করা যাবে, আমল তত প্রপারলি করা যাবে, যথার্থভাবে করা যাবে। তৃতীয় হচ্ছে ইস্তেকামাতের জন্য আপনার, আপনি ইমান এনেছেন, ভালো কথা, এলেম অর্জন করলেন, কিন্তু মাঝে মাঝে শয়তান এসে আপনাকে কিন্তু ওয়াসওয়াসা দেয়। আজকে আমি যখন গাড়িতে আসছিলাম, একটা কাউন্সিলিং করছিলাম, একজন বললেন যে তার রিলিজিয়াস ওসিডি আছে। রিলিজিয়াস ওসিডি, এ শব্দটা কি শুনেছেন আপনারা? অনেকে শুনেছেন, অনেকে শুনেন নাই। এটা হলো ধর্মীয় ওয়াসওয়াসা। এটাকে বাংলায় যদি বলি, ধর্মীয় ওয়াসওয়াসা, এটা একটা আসলে মানসিক রোগ, এটা একটা মানসিক রোগ। কিন্তু খুব অবাক করা ব্যাপার, এই রোগটা যদি কারো প্রাথমিকভাবে হয়, দ্রুত চিকিৎসা যাওয়া উচিত কাউন্সিলিংয়ের মাধ্যমে বা নানা প্রক্রিয়া। শরিয়াতও এই ব্যাপারে অনেকগুলো চিকিৎসা ট্রিটমেন্ট দিয়েছে। যদি সেটা না জান, তাহলে শয়তানও কিন্তু লেগে যায়। মানে একজন কিশোর কিংবা কিশোরী বা তরুণ বয়সের কিছু না বুঝার আগেই আল্লাহ সম্পর্কে উল্টাপাল্টা চিন্তা মাথায় আসে, খুবই বাজে চিন্তা মাথায় আসে, অনেক বাজে চিন্তা। এবং আমার সাথে অন্তত 10-12 জনেরও বেশি এ বিষয়ে কথা বলেছেন, তারা কাউন্সেলিং নিয়েছিলেন যে কী করণীয়। তাহলে এই যে আমরা বলছি আমরা ইমান আনলাম, তার কিন্তু ওয়াসওয়াসা কিন্তু থেকে যেতে পারে, সেই জন্য ইমানকে শক্তিশালী করার প্রয়োজন আছে। এবং তৃতীয় যে বিষয়টা, এই বিষয়টা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে ওই ওয়াসওয়াসাটা চলে যেতে পারে। সেটা কী? সেটা হচ্ছে আল্লাহর পার্থিব এবং শেরাই যে নিদর্শনগুলো আছে সেগুলো নিয়ে চিন্তা গাউর করা। একজন লোক যদি ভাষা জানে দিনের কিছু বিষয়, আরেকজন এসে তাকে কিন্তু খুব দ্রুত পরিবর্তন করে ফেলতে পারবে। যদি বলে যে ভাই রুকুর আগে এবং রুকুর পরে হাত উঠানো বা রাফুল ইয়েদের একটা মানসুখ হয়ে গেছে, এটা একটা মত আছে ওলামাই কেরামের। বাট যদি আপনাকে এসে আপনি জিনিসটা ভালো করে জানেন না, বললে তাই নাকি মানসুখ হলে, তাহলে এখন তো আর করবো না। দেখেন খুব দ্রুত কিন্তু আপনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন। কিন্তু যদি আপনার জ্ঞানটা খুব ভালো মতো জানা থাকে, তাহলে কিন্তু আপনি সহজে প্রভাবিত হবেন না। এই জন্য শরাই নিদর্শনগুলো নিয়েও যথাসম্ভব একটু ঘাটা, একটু কিছু চিন্তাভাবনা করা, গৌরফেকের করা, একটু রিসার্চ করা। আর আরেকটা রিসার্চ কিন্তু আমরা আল্লাহর এই সৃষ্ট ভুবন নিয়ে করতে পারি। আপনি মাধ্যাকর্ষণ নিয়ে যদি একটু চিন্তা করেন, আপনি যদি আমাদের সৌরজগৎ নিয়ে একটু চিন্তা করেন, তাহলে দেখবেন আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় সৌরজগতের অথবা এই মহাবিশ্বের মহাশূন্যের মালিক, তিনি সৃষ্টি করেছেন। আপনারা কি বলেন, আল্লাহ সৃষ্টি করেছেন নাকি আর কেউ? আল্লাহ। তাহলে আপনি যদি শুধু মনে করেন যে মহাশূন্যের স্রষ্টা আল্লাহ, দেখবেন যে আপনার চিন্তাটাও ছোট্ট থাকবে, সংকীর্ণ। মহাশূন্য নিয়ে একটু পড়াশোনা করেন, একটু চোখ মেলে তাকান, আপনি মানে বিস্মিত হতে 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 মানে শেষ সীমানায় পৌঁছে যাবেন। এবং এই বিস্মিত হওয়ার দ্বারা কী হবে মূলত? আপনি আল্লাহর প্রতি গভীর আস্থায় আপনি চলে আসবেন। এত বড় সূক্ষ্মদর্শী আল্লাহ, এত কিছু আল্লাহ তাআলা মেনটেন করেন, তখন আপনার ঈমানের জায়গাটা প্রবল পরাক্রান্ত হয়ে যাবে, শক্তিশালী হবে। এভাবেই আসলে আমাদের চিন্তাকে শানিত করা দরকার। আপনি যদি পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন, আপনি পদার্থের বৈশিষ্ট্যগুলো নিয়ে, অণু পরমাণু নিয়ে যদি পড়াশোনা করেন, আপনি অবাক হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়াজআলনা মিনাল মা'ই কুল্লু শাইইন হাই, ওয়াজআলনা মিনাল মা'ই কুল্লু শাইইন হাই, পানি থেকে সকল প্রাণকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। দেখেন বিজ্ঞানের কেউ কি এটার সাথে বিরোধিতা করেন? আপনি যদি এটা নিয়ে পড়াশোনা করেন, হতবাক হবেন। এটা নিয়ে অনেক প্রেজেন্টেশন আছে। আপনি দেখেন কোরআনে পাচ্ছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, আল্লাহ দুটো সাগরকে একসাথে মিলিয়ে দেন, কিন্তু এই দুটো সাগরের পানির মধ্যে একটা বাধা, একটা দেয়াল তিনি তুলে দেন। এটা আপনারা ইউটিউবে গেলেও দেখবেন, এখন একদিকে পানি নীল আরেকদিকে পানি ঘোলা, এটা তো বাস্তব, এটা বাস্তব সত্য। একদিকে মানে এই বারজাকটা, এই বাধাটা পার হলে দেখবেন এই দিকের পানির একরকম স্বাদ, ওই দিকের পানির আরেক রকম স্বাদ, অথচ পানি কিন্তু মিক্স হচ্ছে। কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে এই যে বিস্ময়কর সৃষ্টি, এই সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করলে, ইনফরমেশন
নিয়ে পড়লে আপনি আল্লাহর বড়ত্ব মহত্ব সম্পর্কে আরো বেশি মুস্তাকিম হবেন, আরো বেশি ইস্তিকামাতের উপর থাকবেন। আপনি মধু নিয়ে পড়াশোনা করেন, আপনি দুধ নিয়ে পড়াশোনা করেন, আপনি পিঁপড়ার জীবন নিয়ে পড়াশোনা করেন। সূরাতুন নাহল তো আছে তাই না, পিঁপড়ার একটা সূরা আছে, সেটা নিয়ে পড়াশোনা করেন, তাহলে দেখবেন যে ঈমান বেড়ে যাবে। আল্লাহ এই কথাই বলেছেন, যত বেশি পড়বে জানবে ততই দিলের মধ্যে ইতমিনান আসবে। আর সেই ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তাই না, তিনি আল্লাহর কাছে দেখতে চেয়েছিলেন এই যে পাখিগুলোকে, পাখিগুলোকে কিভাবে আবার সৃষ্টি করার বিষয়টা। আল্লাহ বলছেন তুমি কি বিশ্বাস করো না, বলছে যে না বিশ্বাস আমি করি, ওলাকি লিয়াতমা ইন্না কলবি, আমার অন্তরটাকে একটু আরও স্টিডফাস্ট করতে চাই, আরও দৃঢ় করতে চাই, বিশ্বাসটাকে চূড়ান্ত সীমানায় পৌঁছাতে চাই ইতমিনানের সাথে। তাহলে কোনো বিশ্বাস আছে ইতমিনানের সাথে নাই, আবার কোনো বিশ্বাস আছে ইতমিনানের সাথে আসে। এটা যদি আল্লাহর শেরাই বিষয়গুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করি এবং জাগতিক বিষয়গুলো নিয়ে পড়াশোনা করি তাহলে সেটা সম্ভব। আচ্ছা, এটা গেল একটা। চতুর্থ যে বিষয়টা সেটি হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত। পাঁচ ওয়াক্ত সালাত, ভাইরা দেখেন আমাদের সমাজে কয়জন, কত পার্সেন্ট মানুষ পাঁচ ওয়াক্ত সালাত পড়ে? মজার ব্যাপার হচ্ছে এই ব্যাপারে কোনো সমীক্ষা নাই, আমার জানা মতে কোনো সমীক্ষা নাই, আমাদের সমীক্ষাটা করা উচিত। যদি আমরা দেখি যে 50% লোক সালাত পড়ে না, আমার মনে হয় আরেকটু বেশি হবে তাই না। সালাত পড়ে আর সালাত পড়ে না এদের মধ্যে কত পার্সেন্ট, মানে কোন পার্সেন্টেজটা বেশি এটা একটু জানা দরকার। যদি দেখি যে ভয়াবহ চিত্র, তাহলে কি আমাকে আপনাকে কাজ বেশি করতে হবে না? আপনি তো দেখেন আপনার ফ্যামিলিতে, মানে আপনার স্ত্রী সন্তানের মধ্যে কজন সালাত পড়ে, আপনি কিন্তু গাফেল। আরেকটু বড় যদি করি, আপনার ভাই বোন এবং তাদের সন্তান সন্ততির মধ্যে কজন পড়ে, এই হিসাবটাও কিন্তু আমরা কেউ একদম দেখছি না, নিচ্ছি না কখনো। আর আরেকটু বড় যদি করেন, ফার্স্ট কাজিন, চাস্তো ভাই, মামতো ভাই, খালতো ভাই, এই আত্মীয় স্বজনের মধ্যে কতজন সালাত পড়েন, কতজন পড়েন না, সেই হিসাবটাও কিন্তু আমরা নিচ্ছি না। তাহলে চিত্র কিন্তু ভয়াবহ, সমীক্ষা নাই কিন্তু আমরা বুঝতে পারছি চিত্র ভয়াবহ। তাহলে ইস্তেকামাতটা আসবে কী করে? আর ইস্তেকামাতটা যদি না থাকে তাহলে আল্লাহর বারাকা কোন দিক থেকে আসবে বলে? আল্লাহর বারাকা আসার জায়গা তো দিতে হবে। একজনের সাথে আপনার ঝগড়া, এখন এই ঝগড়াতে তাকে যদি আপনি কোনো স্পেস না দেন তাহলে ঝগড়া থামবে না। স্পেস মানে একটু জায়গা করে দিতে হবে, ঝগড়া থামানোর একটা জায়গা করে দিতে হবে। যদি সে আপনার সাথে, যিনি ঝগড়া করছে সে যদি বারবার ঝগড়াটাকে থামাতে চায়, আপনি থামাতে না চান, এই ঝগড়া কি বন্ধ হবে? বন্ধ হবে না। সুতরাং জায়গা করে দিতে হবে, জায়গা করে দিলে তখনই দেখা যাবে যে ঝগড়া এবং ফেতনা থেমে যাবে। সালাত যদি যথেষ্ট পরিমাণে আপনি না পড়েন তাহলে কিন্তু আল্লাহর বারাকার দরজাটা বন্ধ হয়ে যাবে। আল্লাহর বারাকা যেহেতু আসতে পারে, সেই স্পেসটা আমাদেরকে দিতে হবে। আল্লাহর বারাকা আসবে দুটো শর্ত পালন করলে, একটা ঈমান আর একটা তাকওয়া। এটা সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যদি জনপদের লোকেরা ঈমান এবং তাকওয়া অবলম্বন করতো তাহলে আমরা আসমান এবং জমিনের বারকাত উন্মুক্ত করে দিতাম। তাহলে পাঁচ ওয়াক্ত সালাত যদি বন্ধ হয়ে যায় ওই লোকের জীবনে কিন্তু কোনো বারাকা আর আসবে না, কিন্তু তিনি পৃথিবীতে চলবেন, ফিরবেন, খাবেন। এটাকে যদি কেউ বারাকা মনে করেন তাহলে তো ভুল করবেন, কারণ অমুসলিমদের উপরে তো এই জিনিসটা আছে, এই নিয়ামতটা আছে না, তারাও খান, তারাও ঘুমান, বরং তারা আমাদের চেয়ে আরও ভালো থাকেন বাহ্যিকভাবে, কিন্তু এটাকে বারাকা বলা যাবে না, কারণ তাদের এই থাকা খাওয়ার জাগতিক যে বিশেষ ব্যবস্থা এটা তাদেরকে আরও মিসগাইড করতেছে। এটা তাদেরকে জাহান্নামের দিকে নিচ্ছে না জান্নাতের দিকে নিচ্ছে বলেন? জাহান্নামের দিকে নিচ্ছে। ফলে শুনেন, অনেক সময় এই যে একটা বালা মুসিবত, রোগ ব্যাধি, এটাও নিয়ামত। রোগ ব্যাধির কারণে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাচ্ছেন, নিয়ামত না? নিয়ামত। অনেক সময় দুনিয়ার বাহ্যিক এই যে সুখ স্বাচ্ছন্দ্য, এটা নকমা, এটা আদাবের কারণ হতে পারে, এটা মনে রাখতে হবে। অতএব পাঁচ ওয়াক্ত সালাত ছাড়া কোনো ব্যক্তি কোনোদিন ইস্তেকামাত অর্জন করতে পারে না। যদি এমনটা হয় যে আমাদের কোনো ভাই বললেন যে দেখো আমার অন্তর ঠিক আছে, সালাত না পড়লেও আমার অন্তর ঠিক আছে, মানে অনেকটা যেন সে বললো সালাত না পড়লে আমার ইস্তেকামাত ঠিক আছে, আপনারা বলেন সালাত না থাকলে কি অন্তর ঠিক থাকবে? অন্তর ঠিক থাকলে তো সে সালাতই পড়ত। সালাত না পড়লে কি ইস্তেকামাত ঠিক থাকবে? কখনোই না, কারণ ইস্তেকামাত ঠিক থাকার জন্য সালাত তাকে পড়তে হবে।
আচ্ছা পঞ্চম যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে এই যে সালাত ফরজ সালাত এর পাশাপাশি নফল কাজ নফল আমল নফল সালাত নফল সিয়াম এগুলো বাড়াতে হবে এগুলো হচ্ছে অনেকটা অতিরিক্ত বটে বাট আপনার আসল কাজগুলোর পাহারাদার একজন সম্মানিত মেহমান আসার মেহমান আসার পরে আপনি যদি একটা পেঁয়াজ এক প্লেট ভাত আর একটু ডাল দিয়ে খাওয়ান সে যদি গ্রামের সবচেয়ে গরিব মেহমানও হয় সে কিন্তু আপনার উপর রাগ হবে না কারণ আপনি তো মেহমানদারি করেন নাই খাওয়াইছেন তাকে বটে কিন্তু মেহমানদারি করেন নাই কিন্তু যদি আপনি তার জন্য একটু ভালো তরকারি একটু মাছ ভুনা করতেন একটু গোশ তৈরি করে দিতেন বেশি দরকার নাই সে ভাবতো আপনি তাকে যথেষ্ট সম্মান করেছেন অতএব নফলকে আমরা অনেক সময় গুরুত্ব দেই না অথচ এই নফল দিয়েই আল্লাহর রেকর্ড অর্জন করতে হয় ফরজ দিয়ে দায়িত্ব পালন করলেন আর নফল দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করলেন অতএব নফলকে কখনো ছোট মনে করবেন না আপনি ফরজ যাকাত যদি আদায় করেন দেখবেন সমাজের সবার দারিদ্র বিমোচন হবে না আমাদের আরও কিছু নফল সাদাকার প্রয়োজন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি এবং তার সাহাবায়ে কেরাম সব কিছু উজাড় করে দিয়েছেন সমাজের উন্নয়নের জন্য আর আমাদের উন্নয়ন কর্মীরা সব কিছু গরিবের সব কিছু নিজের পকেটে নিয়ে নেয় উন্নয়ন কী করে হবে উন্নয়ন তো শুধু খবরের কাগজের লেখার বিষয় নয় এটা প্রকৃত উন্নয়ন এই উন্নয়নের জন্য ভালোবাসা লাগে এই উন্নয়নের জন্য ত্যাগ লাগে এই উন্নয়নের জন্য পৃথিবীর মানুষের কল্যাণকামী হওয়া প্রয়োজন কারোর সাথে শত্রুতা থাকা চলবে না যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন তিনি মানবের এবং মানবতার বন্ধু ছিলেন তিনি রাহমাতুল্লিল আলামিন ছিলেন তিনি কারো শত্রু ছিলেন না দিস ইজ দ্য মডেল সেট বাই দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতএব আসুন আমরা আমাদের দ্বীনের ইস্তিকামাতটাকে আমরা রক্ষা করি এবং এর মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে সুন্দর করি জীবনটাকে সুন্দর করতে পারা ইস্তিকামাতের মধ্য দিয়ে এটাই হচ্ছে ইস্তিকামাতের ফলাফল ইস্তিকামাতের ফলাফলটা আমি আপনাদের সামনে একটু উল্লেখ করছি খুব সংক্ষেপে যদি ইস্তিকামাতের উপর আমরা থাকতে পারি ইস্তিকামাতের যে সংজ্ঞা এবং যে বর্ণনা আমরা দিয়েছি সে আলোকে তাহলে প্রথম হচ্ছে আপনি দিনদার হতে পারবেন দিনদারির উপরে জীবনযাপন করতে পারবেন এটা হলো প্রথম ফলাফল যেটা আমাদের সবারই আকাঙ্ক্ষিত আমরা চাই সবাই দিনদার হতে নাকি কেউ কি দিনদার হতে চান না এমন আছেন আমার মনে হয় নেই আমি গতকালকেও একটা আলোচনা করেছিলাম শেরকের উপরে দেখেন আমাদের সমাজে কেউ শেরেক চায় না আমাদের সমাজে কেউ বেদাত চায় না এবং কেউ একটা প্ল্যাকার্ড বহন করে না আমি বেদাতের পক্ষে আমি শেরকের পক্ষে এমনকি কেউ পাপের পক্ষে অবস্থান গ্রহণ করে না কিন্তু তারপরেও পাপ হয় কি হয় না তারপরে বেদাত হয় কি না তারপরেও শেরেক হয় তাহলে বুঝতে হবে যে শুধুমাত্র আপনি চান না বলেই এগুলো হবে না ব্যাপারটা তা না তার জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে হবে দিনদারিটাও অর্জন করতে হবে তাহলে ইস্তিকামাতের প্রথম ফলাফল হলো দিনদারি দ্বিতীয় হচ্ছে আল হায়াত আত্তাইয়িবা আল হায়াত আত্তাইয়িবা পবিত্র জীবন আপনি একটা পবিত্র জীবন পাবেন কারণ আপনার এই দিনদারির কারণে ইস্তিকামাতের কারণে আপনি শিরক মুক্ত আপনি বেদাত মুক্ত এবং পাপ থেকে যথাসম্ভব মুক্ত থাকবেন হয়ে গেলে আবার তওবা করবেন ফলে আপনি একটা পবিত্র জীবনের অধিকারী হবেন তিন নম্বর হচ্ছে আপনি মৃত্যুর সময় একটা বেশারত পাবেন কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে কারা নিয়ে আসবেন ফেরেশতারা যেটা আমরা ওই আয়াতে বলেছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন চতুর্থ হচ্ছে আল্লাহ আপনাকে তার আরশের নিচে ছায়া দিবেন যেদিন তার আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না সে বিখ্যাত হাদিসটা সাত ব্যক্তির এই ফজিলত অর্জিত হবে বুখারী মুসলিমের সে বিখ্যাত হাদিসে এবং পঞ্চম হচ্ছে দখুলুল জান্নাহ সর্বশেষ প্রাপ্তি সঠিক সত্যিকারের মুস্তাকিম মুমিনদের জন্য সেটা কি দখুলুল জান্নাহ জান্নাতে প্রবেশের পরে আর কি কিছু আছে আর কিছু নেই আমরা সবাই জান্নাতে যেতে চাই যেতে চাওয়ার মধ্যে কোনো ভুল নাই কিন্তু যাওয়াটা সবার জন্য সহজ হবে না প্রিয় ভাইয়েরা আসুন আমরা ইস্তিকামাতের উপর নিজেদের জীবনটাকে গড়ে তুলি এবং আল্লাহর দিন মেনে চলি দিনদার হই কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম
ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. عباد الله، اتقوا الله واتبعوا سنة نبيكم صلى الله عليه وسلم في كل أمر من أموركم وفي كل شأن من شؤونكم، وكونوا عباد الله الصادقين، وكونوا عباد الله المتقين المؤمنين المخلصين. نسأل الله سبحانه وتعالى أن يوفقنا وإياكم لما يحبه ويرضى، ويجعلنا وإياكم من عباده المقربين. اللهم تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله، পৃথিবীতে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে দীনদারি অর্জন করা, আর এই দুটো অর্জিত হয় প্রকৃত অর্থে ঈমান এবং ইসলামের পাবন্দী যদি আমরা করতে পারি। শতভাগ ঈমান ধারণ করে ইসলামের উপর যদি আমরা টিকে থাকতে পারি, এটাকেই বলা হয় ইস্তেকামাত, যার বর্ণনা আমরা দিলাম। আসুন না আমরা চেষ্টা করি, চেষ্টা করেই তো মানুষ এভারেস্টের চূড়ায়ও যায়। আমাদের বাংলাদেশের অনেকে গিয়েছেন, তরুণরাও গিয়েছে। অনেক তরুণরা মনে করে আমার জীবন তো পড়েই আছে, এখনই একটু আনন্দ উল্লাস করে নেই। এই আনন্দ উল্লাস মানেই হচ্ছে হারাম বাজছে, হালাল হারাম বাজ বিচার না করে জীবনের শেষ দিকে এসে হজ করব আর তওবা করব। কিন্তু সেটা কি সবার নসিব হয়? খুব কম লোকেরই নসিব হয়। আর আরবিতে একটা কথা আছে, মান সাব্বা আলা শাইইন সাবা আলাইহি, মান সাব্বা আলা শাইইন সাবা আলাইহি। যেই মানুষ অথবা যে তরুণ, যে বালক কোনো অভ্যাসের উপর, যুবক হয় তরুণ হয়, ছোট সময় থেকে যে অভ্যাসের উপর সে তারুণ্যে পৌঁছে, সে একই অভ্যাসের উপর সে বৃদ্ধ হয়ে যায়। অর্থাৎ অভ্যাস ত্যাগ করা সম্ভব হয় না। অতএব আমাদেরকে সতর্ক হতে হবে এখনই। আপনারা যারা বাবা মা আছেন, বুঝদার, যারা দিনদার, যারা তাকওয়া মেনে চলতে চান, চলেন, তারা তাদের সন্তানকে আল্লাহর ওয়াস্তে দিনের তারবিয়াতটা দেন, তাদেরকে পবিত্র জীবনটা শেখান, তাদেরকে সতর্ক করুন, তাদেরকে ভালোবাসা দিন এবং তাদেরকে দিনের সঠিক তারবিয়াতটা দিন। আশা করা যায় একটা সুন্দর প্রজন্ম বের হয়ে আসবে। আর নিজেদেরকেও আপনি একজন ভালো রোল মডেল হিসাবে গড়ে তুলুন। সন্তানরা, তরুণরা, যুবকরা, যুবতীরা, তারা চায় তাদের বাবা মাকে ভালো অবস্থায় দেখতে। এমনকি নিজের দোষ থাকলেও অন্যকে আমরা ভালো দেখতে চাই, তাহলে কেন আমরা ভালো হব না? ইস্তেকামত অর্জনের মধ্য দিয়েই আমরা মুসলিমরা ভালো হতে পারি, ভালো থাকতে পারি এবং সারা জীবন অন্যদের জন্য রোল মডেল এবং আদর্শ হিসাবে থাকতে পারি। আসুন আমরা সেটা করি। এজন্য শিক্ষার প্রয়োজন। শিক্ষার জন্যে আমি দুটো প্ল্যাটফর্মের কথা আপনাদেরকে রেকমেন্ড করছি। একটা হলো অনলাইন প্ল্যাটফর্ম তাইবা একাডেমি, আপনাদেরকে আগেও আমরা জানিয়েছি। এখানে একটা ছোট্ট ডিপ্লোমা কোর্স আছে, যে কোর্সটা পড়লে প্রত্যেক ব্যক্তি সহি আকিদা, সহিভাবে ইবাদত পরিপালন পদ্ধতি এবং হালাল হারাম বাজ বিচার করে মুআমালাতের কাজগুলো সে করতে পারে, এবং সে চিনতে পারবে আমাদের প্রিয় রাসূলকে, যিনি সারা বিশ্বের সবার জন্য রোল মডেল ছিলেন। কিভাবে পড়াশোনা করলে, কোন পদ্ধতিতে পড়াশোনা করলে বৃদ্ধ বয়সেও মনোযোগ ধরে রাখতে পারবেন, সেই স্টাডি স্কিলটাও আমরা দিয়েছি। আর যারা তরুণরা আছে তাদের ইসলামী শিক্ষার জন্য আমরা আরেকটা প্রতিষ্ঠান ওপেন করেছি, সেটা হচ্ছে কুল্লিয়াতুল কোরআনুল কারীম ও দিরাসাতুল ইসলামিয়া। এটা ঢাকার উত্তরায় আমরা শুরু করেছি। এর স্থায়ী ক্যাম্পাসটা নির্মাণাধীন রয়েছে মাওয়া রোডে, গুলিস্তানের ফ্লাইওভার একটু পরে। তো আপনাদেরকে সবাইকে আমাদের এই প্রতিষ্ঠান ভিজিট করার জন্য বলবো। সম্পূর্ণ আরবি মাধ্যমে মদিনা ইউনিভার্সিটির সিলেবাস এবং কারিকুলামের আলোকে আমরা আমাদের বাংলাদেশে আরবি মাধ্যমে এই পাঠ্যসূচি শুরু করেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।